আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবাই আজকের ভিডিওটা বরাবরের মতোই অনেক অনেক এনজয় করবেন। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা এতক্ষণ এতদিন আমার পাশে আছেন, এতদূর এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আজ আমি তৈরি করব বুট ডালের বড়া। দেখে বুঝতে পারছেন কেমন হয়েছে? চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক, এই বড়াটা আমি কিভাবে তৈরি করেছি। আচ্ছা, বুট ডালের বড়া তৈরি করতে আমি প্রথমে বুট ডালটা ভিজিয়ে রেখেছি। আমি 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন, অতটা প্রয়োজন হয় না, 4 ঘন্টা ভিজিয়ে রাখলেই যথেষ্ট। এখানে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ডালটা। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, 4-5টা কাঁচামরিচ নিয়েছি, আর একটা ছোট সাইজের রসুন আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি খোসাটা ছাড়িয়ে। তো ডালটা আমি এখন পাটাতে পিষে নিব। আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন। আমি হাতে বেটে নিয়েছি পাটা, পাটাতে, শিল পাটাতে। তো আমি দেখতে পাচ্ছেন কেমন করে বেটেছি। আসলে আমি খুব বেশি মিহি করিনি, একটু গোটা গোটা আছে, সেটা মুখে পড়লে বেশ একটা ক্রিস্পি ভাব আসবে, খেতে ভালো লাগবে। আমি কাঁচামরিচগুলো আর রসুনের কোয়াগুলো বেটে নিয়েছি, আর বড় সাইজের যে পেঁয়াজটা রেখেছিলাম সেটা আমি বেটে নিইনি, সেটা আমি আস্ত নিয়েছি, মানে কুচো করে কেটে নিয়েছি, যাতে করে মুখে পড়লে একটা পেঁয়াজি টাইপের একটা ভাব আসে। এটা আপনারা শুধু 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 খেতে পারেন, আবার চাইলে গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে নেওয়ার পরে আমি দিলাম স্বাদ মতো লবণ, দিলাম একটু লাল মরিচের গুঁড়া, যেহেতু কাঁচা মরিচ দিয়েছি তো আমি মরিচের গুঁড়াটা একটু কম দিয়েছি, আর দিয়েছি ধনে গুঁড়া, একটু হলুদ গুঁড়া। এবার আমি সবগুলো উপকরণ একসাথে হাতের সাহায্যে মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার মেশানো হয়ে গেছে। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। আপনার খুব বেশি পরিমাণ তেল দেওয়ার প্রয়োজন নেই, আসলে এটা ডিপ ফ্রাই হবে না, আবার যে একেবারে বিনা তেলে হবে সেটাও না, মোটামুটি পরিমাণ তেল দিতে হবে। তারপর অল্প অল্প পরিমাণ আমি এই যে ডাল বাটাটা নিয়ে হাতের সাহায্যে কাটলেটের থেকে একটু ছোট সাইজের আর কি শেপ দিয়ে নিলাম। হাতের সাহায্যে এটা করে নিতে পারবেন, খুবই ইজি। অল্প অল্প করে নিয়ে একটা আঙুলের সাহায্যে চাপ দিয়ে আমি এটা তৈরি করে নিয়েছি। তো আস্তে আস্তে আমি একে একে তেলের ভিতরে আর কি তেলটা গরম হওয়ার পর এটা ছেড়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন কীভাবে করছি, হাতের সাহায্যে অল্প অল্প করে ডালের বাটাটা, যেই ব্যাটারটা, সেটা আমি অল্প অল্প করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব বেশি কিন্তু আমি পাতলা করিনি। আপনারা যদি ব্লেন্ডারে পিষতে যান তাহলে কিন্তু একটু বেশি আর কি পানি পানি হয়ে যাবে, সে কারণে কিন্তু আমি হাতে বেটে নিয়েছি ডালটা। এই বড়াটা সত্যি খেতে অনেক মজা। আমরা দোকানে যে পেঁয়াজিটা কিনে খাই সেটা থেকে আসলে বলবো অনেক অংশেই মজা এটা। আপনারা চাইলে এটা ভাতের সাথেও খেতে পারেন, আবার নর্মালি যদি সন্ধ্যাবেলার নাস্তার জন্য খেতে চান সেটা অনেক মজা হয়। আমি এটা নাস্তার জন্যই তৈরি করেছিলাম, কিছু বেঁচে ছিল সেটা আমি রাতে ভাতের সাহায্যে সাথে খেয়ে নিয়েছি, এটা কিন্তু অনেক মজা। দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি একে একে 6টা কিন্তু দিয়ে নিয়েছি এই তেলটার ভিতরে, যেহেতু আমি অল্প অল্প করে খুব বেশি একসাথে তেল দিয়ে বেশি পরিমাণ দিইনি, অল্প কিছু দিয়ে নিলাম, পরবর্তীতে আবার এগুলো ভাজার পরে ওইগুলো আমি দিয়ে নেব একইভাবে। যখন এক সাইডটা একটু বাদামি হয়ে যাবে, একটু শক্ত হয়ে যাওয়ার পরেই উল্টিয়ে দিবেন, তাহলে দুই সাইড খুব ভালোভাবে কুক হবে, ভিতরেও খুব ভালোভাবে কুক হবে, আর এটা কিন্তু ওপরের লেয়ারটা অনেক ক্রিস্পি হয় আর বাইরের ভিতরেরটা বেশ সফট। আসলে খেলে বুঝতে পারবেন কতটা ইয়াম্মি আসলে এটা। দেখতে পাচ্ছেন কেমন ডিপ ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি, কালারটা বেশ ব্রাউন হবে চারিপাশে, যখন বেশ একটু লালচে লালচে কালার হয়ে যাবে বাইরের দিকটা, আপনি যখন ভাজবেন তখনই বুঝতে পারবেন যে কেমন হয়েছে। একটু শক্ত হবে সাইডটা, আপনি যখন কোনো কিছুর আর কি সাহায্যে নাড়বেন তখনই বুঝতে পারবেন যে এটা কেমন হচ্ছে, সাইডটা একটু শক্ত হয়ে গেছে, তখন নামিয়ে নেবেন। পরবর্তীগুলো আমি একই প্রসেসে
ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে ভেজে দিতে হবে, কোনো সাইড একটু বেশি কাঁচা থাকবে না, তাহলে পুরোটাই ভালোভাবে কুক হবে। তো আমি সার্ভ করে দিয়েছি, দেখতে পারছেন আমার ডালের বড়াগুলো কতটা সুন্দর দেখাচ্ছে, আসলে এটা খেতে অসাধারণ ছিল। আশা করছি আপনারা আমার রেসিপিটা ট্রাই করে দেখবেন বাসায়, আর কেমন হয়েছে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন। অবশ্যই ভিডিওটি একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।